কারণটা হলো গিয়া আমরা এখন এখনো এক কোটি দেড় কোটি পঞ্চাশ লাখ টাকা দুই কোটি টাকার ভিতরে ছবি বানায়, যে কোনো ছবি পঞ্চাশ লাখ নিচে ম্যাক্সিমাম দুই কোটি টাকার ভিতরে ছবি বানাতে হয়। কারণ আমাদের বক্স অফিস সাধারণত এই দুইটা ছবি ভালো করছে আর তার আগে যদি দুই একটা ছবি ভালো করছে তারপর কোনো ছবি বিশ লাখ তিরিশ লাখ টাকা বিজনেস করতে পারে না। না পারার কারণটা কি? কারণ আমরা বড় করে ছবি বানাতে পারি না, বড় করে ছবি বানাতে পারি না কারণ আমাদের বড় মার্কেট নাই। সো আমাদের মার্কেটটা বড় করতে হবে। দেখেন বাংলা ভাষা কথা বলে সাড়ে আঠাশ কোটি লোক, কান্নাড় ভাষার কথা বলে ভারতের কান্নাড় ভাষার কথা বলে সাড়ে চার কোটি মানুষ, সাড়ে চার কোটি মানুষের ভাষাভাষীর একটা সিনেমা হয়, সাড়ে চার কোটি মানুষের জন্য যে ভাষায় সিনেমা হয় সেটার বাজেট হয় একশো কোটি টাকা, ওদের বক্স অফিস হয় এক হাজার কোটি টাকা। উদাহরণ কেজিএফ, কেজিএফ টু, কাথি, সেই জায়গায় আমরা আঠাশ কোটি মানুষ কথা বলি এক কোটি টাকার ছবি বানিয়ে ভয় পাই, উপায় তারা কেন পারছে? কারণ তাদের মার্কেটটা আন্তর্জাতিকভাবে ছড়াই দিচ্ছে। সো আমাদেরকে যদি বড় ছবি বানাইতে চাই, ভালো ছবি বানাইতে চাই, ভালো ছবি বানাইতে ভালো বাজেটের কোনো বিকল্প নেই। আর্ট কালচার যতই আপনি করেন, যত যাই করেন, আপনাকে বাজেট লাগবে। ইন্টারন্যাশনাল মানে বই যে অনেক বড় ব্যবসা করতে হলে আপনার ইন্টারন্যাশনাল বাজেট লাগবে, ইন্টারন্যাশনাল বাজেট, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে। এই MR9 এর মাধ্যমে MR9টা শুরু হলে এই ব্যবসা যদি ভালো চলে তারপর আরেকটা হলিউড প্রডিউসার আসবে, আরও বাংলাদেশে ইনভেস্ট হবে এবং আমাদের যে বাংলাদেশের প্রডিউসার আছে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে পরিচয় হবে। ইন্ডিয়ায় কার কাছে কোন ডিস্ট্রিবিউশনের কাছে যেতে হবে, মিডিল ইস্টের কার কাছে যেতে হবে, ইউরোপে কার কাছে যেতে হবে, আমেরিকা কার কাছে যেতে হবে, এই রাস্তাগুলি জাজ অ্যাটলিস্ট জাজ এখন চিনতেছে। আমার পরবর্তী ছবির জন্য আমার হলিউডের আর প্রডিউসারের সাহায্য লাগবে না, ওয়ার্ল্ড ওয়াইড আমি ডিস্ট্রিবিউশন করতে পারবো, এই চ্যানেলটা আমার পরিচিত হয়ে যাচ্ছে। এটা একটা বড় প্লাস পয়েন্ট। আর যদি হিট করে তাহলে মনে করেন আর ছবি আরও প্রডিউসার আসবে, হয়তো সাকিব খানের ছবি করবে, আরবিন চুয়ার্সুনিয়া ছবি করবে, সিয়ামকে নিয়ে ছবি করবে, অন্য আর্টিস্ট নায়ক নায়কের নিয়ে ছবি করবে। এইভাবে আমাদের আর্টিস্টগুলি ইন্টারন্যাশনাল পর্যায়ে পরিচিতি পাবে, চাইনিজ আর্টিস্টরা পরিচিত পাচ্ছে এবং এই ছবিটা চায়নাতে যাবে। চায়নাটা বিশাল বড়, বিশাল বড় মার্কেট চায়নাতে। চায়নাতে অনেক ছবিতে হাজার কোটি টাকা কামাই নিয়ে আসে, চায়নাতে হাজার কোটি টাকা কামানো খুব ইজি ব্যাপার। সো চায়নাটার কালচারের ভিতরে আমাদের কালচার খুব ডিফারেন্স না, আমরা সবাই ইস্টার্ন কান্ট্রি। সো আমরা চায়না মার্কেটটা ঢুকতে পারবো, এইভাবে আমাদের ছবির মার্কেট বড় হবে। বাট এটার জন্য আমাদের যেটা প্রথম আমাদের আমি যেটা পার্সোনালি মনে করি MR9 ছবিটা হিট হওয়া, বড় ব্লকবাস্টার হওয়া খুব জরুরি, এবং জরুরি বলে আমরা ছবিটা সেই কোয়ালিটি মেনটেন করে বানাইছি যাতে সবার ভালো লাগে।